উদ্দেশ্যে আমি কথা বলি, আমার বন্ধুদের উদ্দেশ্যে আমি কথা বলি, যে তোমরা যেটা চাবা সেটাই হবে, আর তোমরা যেটা পছন্দ করো সেটাই হবে, তোমরা যেটা পছন্দ না করো সেটা কখনোই আমি করবো না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, দোয়া করো যেন সুন্দর করে ফিট হয়ে আমরা আমার দর্শকদেরকে সুন্দর করে উপহার দিতে পারি। আমার আমার অ্যাসেট শাবনূর, আমাদের দেশের অ্যাসেট হাওয়া, মাতাল হাওয়া, আমার দেশের একটা সুপারস্টার, মানুষকে ভালোবাসে এটাই অন্য, আমি নিজেকে সুপারস্টার মনেই করি না, এই জন্যই তুমি সুপারস্টার মনে করি। আমি একটা মানুষ এবং আমি খুব ক্যাজুয়াল, আমি পছন্দ করি, আমি স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি যে আমি হচ্ছে সিম্পল মানুষ, আমি সিম্পল মানুষ থেকে পছন্দ করি, নট নট নায়িকা, নায়িকা নায়িকা ভালো ভালো লাগে, কিন্তু তোমার মধ্যে নায়িকা সত্যি কথা আমি অবাক, আমি তো মুগ্ধ, নায়িকা হতে হবে কেন, মানুষ হতে হবে, কোনো মাস্ক পরো নাই, কেউ দেখে ফেলবে চিনি ফেলবে, বোরখা পরো নাই, এই জিনিসটা আমার কাছে খুব মানে অবাক লাগলো। নর্মালি আমি আসলে বোরখা পরি, নর্মালি আসলে আমি মাস্কও পরি, বাট গাড়ি চালানোর সময় তো মাস্ক পরতে হয়, পরলে ডিস্টার্ব হবে, এই জন্য আমি মাস্ক আর পরি। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করো, আমি যেন আমি যেন কি বলবো তোকে, তোমাদের ভালোবাসা নিয়ে না ওটা তো আছে, তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি, আর আমি যেন তাড়াতাড়ি স্লিপ হয়ে যাইতে পারি। অবশ্যই পারবে, কারণ তুমি তো অনেক কাজের প্রতি অনেক ডেডিকেটেড, তুমি তো কাজের প্রতি অনেক ডেডিকেটেড। হ্যাঁ, যখন কাজ করি তখন খুব সিরিয়াসলি কাজ করি, একদম। আমরা সুন্দর করেই আসব, আমরা সুন্দর করে আসব আমাদের ছবি নিয়ে, সুন্দর করেই আমার শাবনূর আমাদের দেশের সুপারস্টার। কিন্তু আপু কিন্তু খুব মানে খুব মানে আমি বেশি একটা কথা বলতে চাই না, তো সবাই জানো যে আমি একটু বেশি কথা বলি না সবসময়, তো আপু কিন্তু খুব সুন্দরভাবে আমার ওয়ান কাইন্ড অফ একটা ইন্টারভিউ নিয়ে দিল, আপু কিন্তু মজায় মজায় করে একটা ইন্টারভিউ নিয়ে দিল নাকি, একদম একদম সত্যি। আর তোমরাও ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো, আমাদের সাথে দোয়া করো যেন সুন্দর করে ফিট হয়ে আমরা আমার দর্শকদেরকে সুন্দর করে উপহার দিতে পারি, আমার আমার অ্যাসেট শাবনূর, আমাদের দেশের অ্যাসেট হাওয়া।